মোস্তাদা আহমদে বর্ণিত হয়েছে যে আমাসের মহামারী যখন দেখা দিয়েছিল তখন আমর আব্দুল আস রাদি আল্লাহ তালা আনহু তার সৈনিকদেরকে একত্র করে বলেছিলেন যে এই যে ব্যাধি আজ মহামারীর রূপ ধারণ করেছে এটি আগুনের মতো যখন জলা শুরু হয় একজন থেকে আরেকজন এক ঘর থেকে আরেক ঘর পড়তে পড়তে পুরো এলাকাটিকে পুড়ে শেষ করে দেয় অতএব তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় এক অন্যর থেকে পৃথক হয়ে যাও পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নাও উপত্যকায় গেলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তার এই নির্দেশনা দেওয়ার পরে একজন ব্যক্তি তাকে ভৎসনা করলেন গালমন্দ করলেন তারপরেও তিনি তার সিদ্ধান্তে অনর ছিলেন সাহাবিরা সবাই পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিলেন উপত্যকায় গেলেন বিচ্ছিন্ন হয়ে গেলেন একে অন্য থেকে আল্লাহ সুমাতালা এরপরে সেই আমওয়াসের মহামারী যেটি আটকে দেখা দিয়েছিল সেটি দূর করে দিলেন এবং এই সংবাদটি যখন অমর আব্দুল খত্তা আবদুল্লাহ শাসন আমল ছিল তার কাছে যখন গেল তিনি আমরাব্দুল আসরদুল্লাহ তালহর এই সিদ্ধান্তের কথা শুনে অপছন্দ করেননি অতএব সোশ্যাল ডিস্টেন্সের যে কথা আমরা আজ বলছি এই সোশ্যাল ডিস্টেন্সের কথা রাসুলে করিম সাল্লা সাল্লামের যুগ থেকেই তার সাহাবিদের আমল থেকেই আমরা শিক্ষাটা পেয়েছি এই আইডিয়াটা পেয়েছি অতএব এই মহামারীর ভয়াবা থেকে বাঁচার জন্য সোশ্যাল ডিস্টেন্স বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি বা শারীরিক দূরত্ব যাই বলি এটা আমাদের অবলম্বন করা উচিত এবং এটা আমাদের মেনে চলা উচিত আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন